আমরা মার্কেটে যাই পাঞ্জাবির কাপড় চাইলে কো ওই গুল্লিত যান, ওই গুল্লিত গেলে কো ওই গুল্লিত যান, ওই গুল্লিত গেলে কো এই মার্কেটে তো এগুলো পাওয়া যায় না, আমরা কাছে কাপড়ই ব্যস্ত চাই না, আর তারা গেলে কেডা আফারা হ্যালো হে ও ওহ টাকে ওর নাম্বার থেকে মিস কল একটা পাইছি, আপনি কোন জায়গা থেকে ফোন করলা? তোমার দেখে আমার একটা কথা মনে পড়তেছে, কুত্তার পেটা ঘি শোনা আবার কবি না। এতে কারেন্ট আছে, হাত টাত দিস না, দাঁড়া দেখি। দেখলাম তুই আমার জন্য কি করিস। জে আমনে কেডা, আমি সিনিয়র রিপোর্টার তালাক টিভি খুলনা। পেছে না হালাইতের সংবাদ স্যার, এই যে দিন দিন তেলের দাম বেড়েই যাচ্ছে এবং এর সাথে মার্কেটে তেলও পাওয়া যাচ্ছে না, এর কারণ কি স্যার? এটার দুইটা কারণ, একটা প্রকৃতিক সৃষ্টি আর একটা মানের সৃষ্টি করছে। প্রকৃতিক সৃষ্টি কারণটা আগে বলুন স্যার। বিজ্ঞানীরা বলছে বৈশ্বিক উষ্ণতার কারণে তেলের স্তর দিন দিন ডাউন খাইয়ে যাইতেছে, মানে টাইনে যাইতেছে নিচের দিকে। আর স্যার মানব সৃষ্ট কারণটা এবার বলুন। মানে জায়গা থুইয়ে বেজাগায় তেল দিতে আছে, এটা দেখেন না? প্রমোশন পাওয়ার জন্য বসেরে তেল মারিয়ে প্রমোশন লয়, পজিশন পাওয়ার লইগে নেতারে তেল মারিয়ে পজিশন লয়, আবার কয়েকদিন ধরে দেখছি চোরে হাও গায়ে তেল মারিয়ে পর চুরি করতেছে। 70% তেল তো এই সমস্ত জায়গায় খরচ হয়ে যাইতেছে, তা খাওয়ার তেলটা পাবেন কোথায়? 70% তেল যেহেতু এদিকে খরচ হয়ে যাচ্ছে, তাহলে স্যার তেল একটু বেশি আমদানি করা যায় না? বাকি ভাবে বেশি করবে, তেল থাকলে তো বেশি করবে। আমি নিজে সৌদি আরবের তেল পায়ের জুতা, পায়ের জুতা, পায়ের জুতা, এই জুতা কোন সাধারণ জুতা না, ঝড় বৃষ্টি কাদা সবসময় আপনারা এই জুতাটা ব্যবহার করতে পারবেন। প্রতিটি জুতার সাথে থাকতেছে 10 বছরের গ্যারান্টি। এই জুতা মস্কাবেন, ভাঙে দেবেন, টান দেবেন। হ্যালো, এই তুমি কোথায়, কি করছো গো? দোকানে আছি। কেন, কি হয়েছে? আরে না না, তেমন কিছু না, পাশের বাসার ভাবি পলাই গেছো তো তাই। ও আচ্ছা। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার। মারি গেলি গা, কইলি না তো কিরম করে তোমার জীবন শেষ হয়ে গেল? চোখ খুলে না দেখলি বড় তো কিছু বুঝবেই পারবে না জীবন নেশা। চিন্তা করে দেখো, প্রাইমারি স্কুলে আমরা ক্লাসমেট ছিলাম,